হে গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো খুব অল্প খরচে যে 5টি রিসোর্টে আপনারা যেতে পারবেন। সো নাম্বার 5 পজিশনে যে রিসোর্টটি আছে সেটি হচ্ছে সাহেববাড়ি রিসোর্ট। গাজীপুরের রাজেন্দ্রপুরের ক্যান্টনমেন্টের খুব কাছে অবস্থিত প্রাকৃতিক নয়নাভিরাম এই রিসোর্ট। এন্ট্রি প্লাস সুইমিং পুল প্লাস লাঞ্চ সহ মাত্র 900 টাকায় সারাদিন ঘুরতে পারবেন এই রিসোর্টে। প্রায় 15 বিঘা জায়গার উপর নির্মিত এই রিসোর্টে রয়েছে সুইমিং পুল, রেস্টুরেন্ট, অডিটোরিয়াম, পুকুর সহ সুন্দর নয়নাভিরাম কিছু কটেজ। সো নাম্বার 4 যে পজিশনে যে রিসোর্টটা রয়েছে সেটা হচ্ছে জলেশ্বরী রিসোর্ট। গাজীপুরের ফাউগানে অবস্থিত প্রাকৃতিক নয়নাভিরাম অনবদ্য এই রিসোর্টে আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব কিংবা কাছের মানুষ নিয়ে চলে যাওয়ার জন্য এক অসাধারণ রিসোর্ট হচ্ছে জলেশ্বরী রিসোর্ট। প্রায় 100 বিঘা জমির উপর অবস্থিত রিসোর্টে রয়েছে দারুণ একটা সুইমিং পুল, পুকুর, মাঠ, কটেজ সহ আর অনেক কিছু। চাইলে এখানে কিছু টাকা খরচ করে আপনারা পুকুরে মাছও ধরে খেতে পারবেন। 750 টাকা স্টুডেন্ট গ্রুপ, ন্যূনতম 15 জন হলেই এই প্যাকেজটা অ্যাভেল করতে পারবেন। দুপুরের খাবার, সুইমিং পুল, আউটডোর সহ প্যাকেজ আছে আর একটু প্রাইস বেশি, 1500 টাকাতে আপনারা জলেশ্বরী রিসোর্টে ঘুরতে পারবেন। নাম্বার 3 পজিশনে যে রিসোর্টটার কথা বলবো সেই রিসোর্টটা এক কথায় অসাধারণ, সেটা হচ্ছে মুন্সিগঞ্জের ঢালিস আম্বার নিবাস রিসোর্ট। প্রাকৃতিক পরিবেশ সহ ইকো একটা টাইপ ফিল দেয় এই রিসোর্টে গেলে। মুন্সিগঞ্জের সিরাজদিঘানে অবস্থিত এই রিসোর্টটি অনেক সুন্দর। এই রিসোর্টটার মূল আকর্ষণ হচ্ছে আপনারা যদি এখানে এক রাত্র থাকেন তাহলে আপনারা চাইলে রুম থেকে ডাইরেক্ট সুইমিং পুলে নামা যায় এই রিসোর্ট থেকেই। এছাড়া দারুণ লেক রয়েছে, বাচ্চাদের জন্য খেলার জায়গা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, রয়েছে আরও অনেক কিছু। জনপ্রতি মাত্র 900 টাকায় এন্ট্রি প্লাস সুইমিং পুল এখানে অ্যাক্সেস করতে পারবেন। সো নাম্বার 2 পজিশনে যে রিসোর্টটি রয়েছে সেটি হচ্ছে নাট্য অভিনেতা ও পরিচালক দম্পতি বিপাশা হায়াত ও তৌকির আহমেদের গাজীপুরের চীনা সুখানিয়া গ্রামে অবস্থিত নক্ষত্র বাড়ি রিসোর্ট। জনপ্রতি মাত্র 500 টাকায় এখানে এন্ট্রি করতে পারবেন আর জনপ্রতি প্রায় 300 টাকা দিয়ে সুইমিং করতে পারবেন। সকালের নাস্তা, দুপুরের খাবার সহ যারা প্যাকেজ নিতে চান তারা গ্রুপ সহ 10 জন হলে 2000 টাকায় সকালের খাবার, দুপুরের খাবার এবং বিকালের স্ন্যাক্স পেয়ে যাবেন। আছে শুটিং স্পট, লাইব্রেরি, বাচ্চাদের জন্য খেলার জায়গা, সুইমিং পুল, নৌকায় ঘুরে বেড়ানো সহ নিজেরা মাছও ধরে খেতে পারবেন। তারপর চলে যাই 1 রিসোর্ট যেটি রয়েছে এসকে ইন গাইবান্ধায়। গাইবান্ধার রাধাকৃষ্ণনগরে অবস্থিত 5-স্টার মানের এসকে ইন রিসোর্টটি মাত্র 200 টাকায় এন্ট্রি ফি করতে পারবেন এবং আপনারা যদি এই ফেব্রুয়ারি মাসে এই এসকে ইন রিসোর্টে আসেন মাত্র 100 টাকায় এন্ট্রি ফি করতে পারবেন। প্রাকৃতিক পরিবেশের সাথে রয়েছে এখানে সুইমিং পুল, রেস্টুরেন্ট, দৃষ্টিনন্দন, পুকুর, কটেজ সহ আরও অনেক কিছু। বেশ বড় এই রিসোর্টটি ঘুরতে প্রায় আপনার সারাদিন সময় লেগে যাবে। যে কোনো ছুটির দিনের রাতে বাসে উঠে সকালবেলা গাইবান্ধা নেমে এই রিসোর্টে আসতে পারবেন। চাইলে এখানে কিছু টাকা খরচ করে 3000 থেকে 4000 টাকার মধ্যে এইখানে থেকেও যেতে পারবেন। আমি সমস্ত রিসোর্টের নাম্বার, লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, আপনারা চাইলে সেখান থেকে নাম্বারে ফোন দিয়ে বুকিং করতে পারেন। তো বন্ধুরা, এরকম ছুটির দিনে আপনারা কোথায় যাওয়ার প্ল্যান করছেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা সহজেই এটা দেখতে পান, খুব তাড়াতাড়ি এটা দেখতে পান। সো আজকের মতোটুকুই, ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই বাই।